আছি আমরা, আমার খুবই ভালো লাগে জানো। আমি তোমাদের জন্য না খুব মিস করি তোমাদের কথা। দেখো আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি, আজকে হলো আমি একটা আমাদের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগটা বানাচ্ছি। আর হলো আজকে না আমি না করো না কিন্তু দুইটা দুটো গায়ে দুনি করবো আজকে, ঠিক আছে শোনা ভাই বোন? তাহলে আমি এখন চলে যাই গরুর ঘরে। আমি বড় গাইটাকে দুনি করছি, বড় গাইটাকে দুনি করে তোমাদেরকে ছোট গাইটা দুনি করে আজকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে শোনা ভাই বোন? সঙ্গে থেকো ততক্ষণ আমার। দেখো আমি কাঁচা কাঁকড়িগুলো কীভাবে খাচ্ছি, কেন কাঁচা কাঁকড়ি খেলে আমি যেভাবে গায়ের বাট্টা নিই, কাঁচা কাঁকড়ি যদি এভাবে খাওয়া যায় তাহলে শরীরে প্রচুর শক্তি আসে, তোমরাও খাবে। দেখো আজকেও এক বালতি গাখির দুনি করলাম। দেখো আমার গায়ে দুনি করা প্রায় শেষ। দেখো কত গুলো কাকে দুনি করলাম, এখন আমি ছোট গরুটাকে দুনি করবো। আমাকে কয়েকটা ভাই বলেছিল আমার ছোট গরুটাকে দুনি করে দেখাতে, তাই আজকে আসলাম ছোট গরুটাকে দুনি করে তোমাদেরকে দেখাতে। এই গরুটা গাব গেছে তো এখন দুধ বেশি দিতে চায় না। দাঁতগুলো একদম ছোট ছোট দেখো না, আমাকে দেখাই যাচ্ছে না। এমনি ভালো, খুব ভালো গরুটা, মানে গাছ গেলে না দুনি করতে দিতে চায় না। দেখো ভাই বোন ছোট গরুটাকে কতটুকু একটা